হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ থ্রি সিক্সটি রাজেশ থ্রি সিক্সটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জিলেটার অনলাইন ক্লাসে কম্পিউটার অ্যাপ্লিকেশানে মাইক্রোসফট ডসের বেসিক যে ডস কমেন্ট আছে তার আজকে সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করবো তো সেকেন্ড পার্টে আমি এক্সটার্নাল কমেন্ট নিয়ে আলোচনা করবো ফার্স্ট পার্টে আমি ইন্টারনাল কমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো প্লিজ লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অবশ্যই দেখো তো আজকে সেকেন্ড পার্টে আমরা এক্সটার্নাল কমেন্ট দেখে নেব ডসের এগুলো জিলেটের পরীক্ষার জন্যে খুবই ইম্পর্টেন্ট তো দেখে নেওয়া যাক ডস এক্সটার্নাল কমেন্টস আগে বলে আনলাইক দ্য ডস ইন্টারনাল কমেন্টস উইচ আর লোডেড ইন টু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যাজ এ পার্ট অফ কমেন্ট ডট কম ইচ টাইম এ কম্পিউটার ইজ বুটেড দ্য ডস এক্সটার্নাল কমেন্ট আর ডিস্ক বাউন্ড দ্যাটস মিন দে মাস্ট বি ফেচড ফ্রম ডিস্ক অ্যান্ড লোডেড ইন টু র্যাম ইচ টাইম দে আর ইউজড তো বলতে চাইছে এরা কমেন্ট ডট কমের অংশ নয় এক্সটার্নাল কমেন্ট এরা ডিস্কে থাকে ডিস্ক বাউন্ড হয় এবং যতবার এদেরকে ইউজ করতে হয় ততবার ডিস্ক থেকে এরা র্যামেতে লোড হয় তো ফরম্যাট ডট ই এক্সসি চেক ডিস্ক ডট ডট কম ডিস্ক কপি ডট ইএক্সসি আর দ্য থ্রি এক্সাম্পল অফ এক্সটার্নাল কমেন্টস তো দেখো এখানে কিছু আমি তোমাদের ফাইল দেখাচ্ছি এবং তার এক্সটেনশান দেখাচ্ছি এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট তোমরা জেনে রাখো টেক্সট ফাইল ডট টি এক্স টি হয় কমেন্ট ফাইল ডট কম হয় এখানে কিন্তু ওয়েবসাইটে ডট কম বোঝাচ্ছে না এখানে কমেন্ট ফাইল যেটা সিএমডি দশের সেই কমেন্ট ফাইল ডট কম বোঝায় সিস্টেম ফাইল ডট ওয়াই এস বোঝায় প্রোগ্রাম ফাইল হচ্ছে ডট পিআরজি ডাটাবেস ফাইল ডট ডিবিএম লাইব্রেরি ফাইল ডট বি ব্যাচ ফাইল ডট বিএটি আর এক্সিকিউটিভেল ফাইল ডট ই তো এগুলো তোমরা একটু মনে রাখবে এগুলো পরীক্ষায় আসতে পারে তো আমরা চলে যাই কমেন্টের দিকে তো প্রথম এক্সটার্নাল কমেন্ট যেটা সেটা হচ্ছে ফরম্যাট ফরম্যাট কী করে প্রিপেয়ার এ ডিস্কেট ফর ইউজ বাই ডস দেখো ফরম্যাট আগে ব্যবহার হতো তো ফর্ম্যাট ডিস্ককেট বলতে এখানে ডিস্ক ড্রাইভ বোঝাচ্ছে বা ফ্লপি ডিস্ক যাই বলো না কেন ইউএসবি ড্রাইভ বোঝাতে পারে তো ফরম্যাট দিয়ে আমরা কী করি ডস দিয়ে আমরা কোনো জিনিসকে ইউজ করার জন্য রেডি করি কোনো ইউএসবি ড্রাইভ যখন আমরা ফরম্যাট করি সেটার পরে আমরা সেখানে কিছু রাখতে পারি তো সেই কাজের জন্যে পরের কমেন্ট সিএইচকে ডিএসকে এটাও একটা এক্সটার্নাল কমেন্ট অ্যানালাইজিং ডিস্ক অর কেট অ্যান্ড ডিসপ্লে ডিস্ক অ্যান্ড মেমোরি স্ট্যাটাস রিপোর্ট তো তোমরা বুঝতে পারছো এটা কী করে ডিস্ককে অ্যানালাইজ করে এবং ডিস্কের ব্যাপারে ইনফরমেশান দেয় মেমোরি স্ট্যাটাস দেয় কতটা ভর্তি আছে কতটা খালি আছে কি কন্ডিশনে আছে ব্যাকস ব্যাট সেক্টর কতগুলো আছে কতটা আছে তো এই সমস্ত ব্যাপার পরের কমেন্ট ডিস্ক কপি তো ডিস্ক কপি কী করে মেক অ্যান এক্স্যাক্ট কপি অফ এ ডিস্ক কেট ইনক্লুডিং হিডেন সিস্টেম ফাইল ইফ দে আর প্রেজেন্ট তো বলছে যে ডিস্ক কেট বলতে এখানে আগেকার দিনে ফ্লপি ডিস্ক বোঝাতো তো ফ্লপি ডিক্স ধরো বা কোনো ইউএসবি ড্রাইভ যাই বলো না কেন তো সেটা কপি করতে গেলে কাজে লাগে পুরো এক্স্যাক্ট কপি এবং হিডেন ফাইলগুলোকেও এ কপি করে দেয় যদি হিডেন ফাইল থেকে থাকে তো ডিস্ক কেটে পরের কমেন্ট হচ্ছে এক্স কপি এক্স কপি হচ্ছে দ্য কমেন্ট ইজ ইউজ টু কপি ফাইলস অ্যান্ড ডিরেক্টারি ট্রি ফ্রম এ ডিস্ক টু অ্যানাদার ডিস্ক এক্স কপি হচ্ছে একটা এক্সটার্নাল কমেন্ট যেটা নর্মাল কপির মতোই কপি করতে সাহায্য করে একটা ডিস্ক থেকে আর একটা ডিস্ককে বিভিন্ন রকম ফাইল ফোল্ডার ডিরেক্টারি ডিরেক্টারি ট্রিজ মানে অর্থাৎ ডিরেক্টারি এবং ডিরেক্টারির ভিতরে যে যত সাব ডিরেক্টারি আছে টোটালটাই কপি হয়ে যেতে পারে কোনো প্রবলেম নেই তো পরের কমেন্ট হচ্ছে লেভেল লেভেল ইট ইজ ইউজ টু ক্রিয়েট চেঞ্জ অর ডিলিট দ্য ভলিউম লেভেল অফ এ ডিস্ক তো তোমরা ভলিউম লেভেলকে চেঞ্জ করতে পারো ক্রিয়েট করতে পারো ডিলিট করতে পারো এই কমেন্টের দ্বারা তো এটাও একটা এক্সটার্নাল কমেন্ট এরপরের কমেন্ট হচ্ছে ট্রি ট্রি কমেন্ট তোমরা ডস খুলে যদি টাইপ করো দেখবে ট্রি লিখলে পুরো ট্রি এর আকারে অর্থাৎ যেমন ট্রি এর শাকাপোশাকার আকারে কতগুলো ফোল্ডার আছে কতগুলো সাব ফোল্ডার আছে তার ভিতরে কী ফাইল আছে টোটাল দেখিয়ে দেবে দেখো আমি পড়ছি এখানে কি লেখা আছে

তো ফিল্ডার ফোল্ডার বা ফোল্ডারের ভেতরে যে সমস্ত ফাইল আছে সেগুলোকে গ্রাফিক্যাল ফর্মে দেখানোর চেষ্টা করে চেষ্টা করে না দেখায় পরের কমেন্ট হচ্ছে ডেল ট্রি তো এটার কাজ হচ্ছে দিস কমেন্ট ইজ ইউজ টু রিমুভ এ ডিরেক্টারি অ্যালং উইথ ইটস কন্টেন্ট তো কোনো ডিরেক্টারি যদি ডিলিট করতে চাই তো এটা আমরা ইউজ করতে পারি এটা একটা এক্সটার্নাল কমেন্ট এর পরের কমেন্ট হচ্ছে ডস কি তো ডস কি হচ্ছে এক্সটার্নাল কমেন্ট দিস কমেন্ট ইজ জেনারেলি ইউজ টু এডিটস কমেন্টস নাইন অ্যান্ড রিকলস কমেন্ট এটা একটু আমি ব্যাখ্যা করছি দেখো ধরো তুমি ডসেতে কোনো কমেন্ট লিখলে একটা বড় কমেন্ট লিখলে সেটা এক্সিকিউট করলে তোমাকে সেকেন্ড টাইম সেটাকে এক্সিকিউট করতে হচ্ছে তুমি সেটাকে পুরো না লিখে অ্যারো কী মাধ্যমে বা ডস কি যদি তুমি আগে এন্টার করে রাখো তাহলে তুমি পুরো কমেন্টটা তুমি পেয়ে যাবে ব্যাকে পরের কমেন্ট হচ্ছে ফাইন্ড দিস কমেন্ট সার্চেস ফর এ স্পেসিফিক টেক্সট স্ট্রিং ইন এ ফাইল অর ফাইলস তোমরা বুঝতে পারছো কোনো ফাইল বা ফাইলস খুঁজতে গেলে স্পেসিফিক কোনো টেক্সট ফাইল ফাইন কমেন্ট ইউজ করা হয় টসিতে এরপরে আছে শর্ট রিস কমেন্ট ইজ ইউজ টু অ্যারেঞ্জ দ্য ডাটা অফ এ ফাইল অফ অ্যালফাবেটিক্যাল অর্ডার অর রিভার্স অর্ডার ধরো অনেকগুলো ফাইল আছে তোমার দেখতে অসুবিধা হচ্ছে তো তুমি এটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে পারো এই কমেন্টের দ্বারা বা রিভার্স অর্ডারে সাজাতে পারো পরের কমেন্ট হচ্ছে ব্যাক ব্যাকআপ কমেন্ট হচ্ছে ওয়ান আর মোর ফাইল যেটা রিস্সের আছে সেগুলোকে ব্যাক নেওয়া যায় হার্ড ডিস্কে ফ্লপি ডিস্কে যে কোনো জায়গায় নিতে পারো তো এটা একটা এক্সটার্নাল কমেন্ট পরের কমান্ড হচ্ছে রিস্টোর দ্য রিস্টোর কমেন্ট রিস্টোর দ্য ফাইল হোয়ার ব্যাক আপ বাই ইউজিং ব্যাকআপ কমেন্ট তার মানে ব্যাক আপ যারা যে ফাইলগুলো আমরা ব্যাক আপ নিয়েছিলাম সেই ব্যাক আপ ফাইলগুলোকে আমরা রিস্টোর করতে গেলে আমরা রিস্টোর কমেন্ট ব্যবহার করে থাকি তো এমএস ডস হচ্ছে দুটো ইম্পর্ট্যান্ট স্টার্ট আপ ফাইল থাকে এক হচ্ছে কনফিক ডট এস আর একটা হচ্ছে অটো সি ডট বিএটি তো এস ওয়াই আমি আগে বলেছিলাম সিস্টেম ফাইল আর বি হচ্ছে ব্যাচ ফাইল তো ডস মেন ফাইলস আর আই ও ডট এস এস ডট এসওয়াই এস অ্যান্ড ডট কম আইও ডট ইজ ফর দ্য ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আর ডট ডট এস ইজ ফর লিঙ্কিং দ্য অ্যান্ড দ্য সিস্টেম আর ডট কম হচ্ছে ইজ দ্য ইন্টারফেস বিটুইন সফটওয়্যার অ্যান্ড ইউজার আশা করি তোমরা বুঝতে পারলে তো আজকের মতো ভিডিও এখানেই তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না আর কমেন্টে তোমাদের যদি অন্য কোনো কমেন্ট সম্বন্ধে জানতে চাও সেটা তুমি কমেন্টে লিখো আমি রিপ্লাই দিয়ে দেবো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও শেষের আগে বলতে চাই আমার চ্যানেলে অলরেডি কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং জিলেটের টেন ইয়ার্স টোটালি সলিউশন করা আছে তোমরা যদি তার ভিডিও দেখতে চাও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রশ্নের সাথে ততক্ষণ বায়